আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আগেন ফাতেমাস ফ্যামিলি ব্লগ। আজকে খুব মজার একটা মানে কি বলবো সাওয়ারি হতে যাচ্ছে। অনেক দিন পরে আমি ঘোড়ার গাড়িতে উঠতেছি এবং ছেলে মেয়ে সহ আব্দুল্লাহ আলিদা মনে হয় এই ফার্স্ট ঘোড়ার গাড়িতে উঠলো। তো খালামুনির বাসা আসলে আসলে এরকম হয়, আর পুরান ঢাকায় যখন যেই কয়েকবারই আমি গিয়েছি ওইখানে আমি ঘোড়ার গাড়িতে উঠেছি। তো সত্যি আজকে খুব মজা লাগছে, ঈদের তৃতীয় দিন এসে খুব একটা আনন্দ পেলাম। আমরা বাইরেই হাঁটতে আসছি, তো দেখলাম এখানে ঘোড়ার গাড়ি আছে, তো ভাবলাম যে আব্দুল আবিদাকে একটু চড়াই নিয়ে যাই সাথে আমরা সবাই। তো খুব ভালোই লাগলো। তো চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘোড়ার গাড়িতে সাওয়ারি করবো। রিয়েলি ইট উইল এনজয় আ লট, লেটস গো। চলেন তাহলে। আমার মেয়ে কান্না করতেছে কেন জানে, এই যে হর্সে মারে এইটা ওর ভালো লাগে না, এই জন্য উঠবেও না, ও কান্না করতেছে হর্সে মারে কেন। আসলে সংসদ ভবনের সামনে আসলে এরকম ঘোড়ার গাড়ি এখানে আপনারা পাবেন। আর অনেকেই আমাকে ছবি দেখে ইনবক্স করেছেন এবং কমেন্টসও লিখেছেন যে জায়গাটা কোথায়। এটা আসলে মানকিয়া এভিনিউ রোডেই ওই ছবিগুলো তোলা ছিল, আর এই যে দেখতেই পাচ্ছেন এটা সংসদ ভবনের সামনে। এখানে কিন্তু ঘোড়ার গাড়িও পাওয়া যায়। তো এইখানে জাস্ট ওই লম্বা করে যেই রাউন্ডটা দিবে এটা নিতে ওরা 300 টাকা নেয়। তো আপনারা ফুল ফ্যামিলি 300 টাকায় পুরোটা ঘুরতে পারবেন। মানে এটা জাস্ট একটা মজা আর কিছুই না, আর বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে, কারণ আসলে তো সব জায়গায় তো আর ঘোড়ার গাড়ি পাওয়া যায় না, খুবই রেয়ার। তাই আজকে ভাবলাম যে যেহেতু আছে বাচ্চাদেরকে একটু ঘোরাই, ওরা একটু মজা পাবে আলহামদুলিল্লাহ। ভিতরে যাবেন না, ভিতরে ভিতরে, এই যে এই স্টপ কোয়ার্টার। বামে ঢুকে যান, যে যাবে তো ঢুকানো যাবে।
আরে আমরা তো এখানেই থাকি, ঢুকতে তো দিবে আপনার।